আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে খাদ্যাভ্যাস এবং পুষ্টিহীনতা। প্রথমে জেনে নিই খাদ্যাভ্যাস কি। খাদ্যাভ্যাস হলো খাদ্যের ধরন পরিমাপের তারতম্যতে খাদ্য গ্রহণের চলমান নিয়ম। খাদ্যাভ্যাস সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ভৌগোলিক উপাদানগুলোর সাথে জড়িত। এক কথায় খাদ্যাভ্যাস হলো কোনো সমাজে খাদ্য গ্রহণের প্রচলিত নিয়ম নীতি। বাংলাদেশের খাদ্যাভ্যাস এবং পুষ্টিহীনতা, খাদ্যাভ্যাসের কারণে বাংলাদেশে পুষ্টির আধিক্য ঘটে, আবার দেখা যায় অনেক সময় পুষ্টির অভাব দেখা দেয়, যা কি করে ব্যক্তিকে পুষ্টিহীন করে তোলে। বাংলাদেশের যেসব কারণ পুষ্টিহীনতার জন্য দায়ী, তার অনেক অনেক কিছুই খাদ্যের, আমাদের খাদ্যের অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে। পুষ্টি সংরক্ষণে আমাদের দেশের প্রচলিত খাদ্যাভ্যাসে যেসব পরিবর্তন করতে হবে সেগুলো হলো, প্রথমে রন্ধন প্রক্রিয়ার সমস্যা দূর করা বা ত্রুটি দূর করা। বাংলাদেশের রন্ধন প্রক্রিয়া অনেক ত্রুটি রয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হলো শাকসবজি কাটার পরে ধোয়া, অতিরিক্ত তেল মশলার ব্যবহার করা, শাকসবজি অতিরিক্ত সিদ্ধ করা প্রভৃতি। আর এর ফলে কি হচ্ছে, শাকসবজির পুষ্টি মান নষ্ট হয়ে খাদ্যের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাচ্ছে। পুষ্টিমান রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে, শাকসবজি কাটার পূর্বেই ধুতে হবে, তেল মশলার ব্যবহার কম দিতে হবে এবং শাকসবজি কম সিদ্ধ করে খেতে হবে। এরপর খাবার গ্রহণে ছেলে মেয়েদের বৈষম্য। বাংলাদেশের পরিবারগুলোতে খাবার গ্রহণের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি ও এবং ভালো খাবার দেওয়া হয়। এর ফলে কি হয়, মেয়েরা অনেক সময় পুষ্টিহীনতায় ভোগে। তাই পুষ্টি সংরক্ষণে খাবার গ্রহণে ছেলে মেয়েদের বৈষম্য দূর করতে হবে। এরপর সকল শ্রেণীর একই রকমের খাদ্য গ্রহণ করা। আমাদের দেশে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তর খাবারের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে একই খাবার খেয়ে থাকে। ভাতের সাথে মাছ, মাংস, শাকসবজি, এগুলো হচ্ছে আমাদের খাবার। একটি পরিবার যদি প্রতিদিন প্রায় একই ধরনের খাবার খায়, তাহলে কি হয়, পুষ্টির গুণাগুণ থেকে তারা কি হয়, বঞ্চিত হয়। তাই খাদ্যাভ্যাসের আমাদের এই জাতীয় ধরন কি করতে হবে, পাল্টাতে হবে। এরপর আসে সামাজিক মর্যাদা বৃদ্ধি। কেউ কেউ মনে করে যে চা, কফি, ট্রফি, কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি খেলে কি হয়, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। অথচ এগুলোতে কি আছে, পুষ্টি কম আছে বা পুষ্টিগুণ নেই। আর পুষ্টিহীনতা দূর করতে হলে আমাদের এ ধরনের অভ্যাস পাল্টাতে হবে। এরপর আসে অজ্ঞতা এবং কুসংস্কার। আমাদের দেশের সমাজে প্রচলিত কতিপয় প্রথা, বিশ্বাস, অজ্ঞতা, কুসংস্কার পুষ্টিহীনতার পক্ষে কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা জানি যে ঘা হলে টক জাতীয় খাবার বন্ধ করে দেওয়া, অথবা ডায়রিয়া হলে শিশুদের খাবার বন্ধ করে দেওয়া, কিংবা চিনি মিষ্টি জাতীয় খাবার বন্ধ করা, কৃমি হলে, গর্ভবতী মহিলাদের কম খাওয়া, পরীক্ষার সময় ডিম না খাওয়া, ইত্যাদি অনেক ধরনের কুসংস্কার রয়েছে। অথচ আমরা জানি যে টক জাতীয় ঘা শুকাতে কি করে সাহায্য করে। চিকিৎসকরা কি করেন, ডায়রিয়া হলে শিশুদের খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেন, কিংবা গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তানের পুষ্টির জন্য বেশি বেশি খেতে বলা হয়। তাই আমাদের চিরাচরিত এই ধরনের কুসংস্কার এবং অজ্ঞতা পাল্টাতে হবে। ৬. দামি খাবারের প্রতি আসক্তি। এদেশে একটা ভুল ধারণা আছে যে খাবারের মূল্য বেশি হলে কি হয়, এতে পুষ্টির উপাদান বেশি থাকে, ফলে কি হয়, সচ্ছল ব্যক্তিরা দামি খাবারের প্রতি আসক্ত হয়। আর তাই পেয়ারা, টমেটো, গাজর, পেঁপের পরিবর্তে আপেল, আঙ্গুর, কমলা প্রভৃতি খেতে পছন্দ করে। অথচ এতে করে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে না। তাই পুষ্টিমান সমৃদ্ধ খাবার খেতে হলে খাদ্যের মূল্যের উপর আমাদের প্রাধান্য না দিয়ে প্রকৃত অর্থে যেগুলোতে পুষ্টি আছে সেসব খাবার গ্রহণ করতে হবে। ৭. হচ্ছে আমাদের ভাত খাওয়ার প্রতি অত্যাধিক দুর্বলতা। বাংলাদেশের মানুষ প্রধান খাদ্য হচ্ছে কি, ভাতকে আমরা বুঝি। ভাতের সাথে তরকারি মিশিয়ে নিয়মিত আমরা কি করি, পেট ভরে ভাত খাই। ভাত রান্নার সময় আমরা আরো একটা কাজ করি, সেটা হচ্ছে মারের সাথে মার ফেলে দিই, ফলে কি হয়, মারের সাথে পুষ্টি চলে যায়। ভাতের পরিবর্তে আলু খাওয়ার অভ্যাস করলে খাদ্যের পুষ্টিমান অনেক সময় বজায় রাখা সম্ভব। এছাড়া ভাতের সাথে নিয়মিত আলু খেলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে। এরপর আসে অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা। আমরা মনে করি যে বেশি বেশি পুষ্টির অভাব পূরণ হতে হলে আমাদের বেশি বেশি খাবার খেতে হবে। অথচ অতিরিক্ত খাদ্য গ্রহণের কুফল রয়েছে।
এর ফলে কি হয়, পুষ্টির অভাব পূরণ না হয়ে মানুষ নানা রোগ শোকে ভোগে ভোগে। তাই আমাদের অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা পরিহার করে সকল খাবার কি করতে হবে, পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। এরপর আসে অঞ্চল ভিত্তিক খাদ্য গ্রহণের প্রবণতা। আমাদের দেশে যে এলাকায় যে খাদ্য বেশি উৎপাদিত হয় সে এলাকার সে খাদ্য বেশি খেয়ে খাওয়ার প্রবণতা দেখা দেয়। আর অঞ্চল ভিত্তিক খাদ্য গ্রহণের প্রবণতা পরিহার করার মাধ্যমে সুষম খাবার গ্রহণের প্রবণতা আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। এরপর আসে অল্প ভোজন এবং খাদ্য গ্রহণে অনিয়ম। অনেকের মধ্যে কম খাওয়ার একটা অভ্যাস আছে। কম খাওয়ার অভ্যাস শরীরে কি করে, পুষ্টিহীনতার সৃষ্টি করে। আমাদের দেশের মহিলাদের মধ্যে এ ধরনের অভ্যাস লক্ষ্য করা যায়। অন্যদিকে খাদ্য গ্রহণে অনিয়ম অনেকের মধ্যে পরিলক্ষিত হয়। প্রতিদিন একই সময় না খেলে কি হয়, অপুষ্টির শিকার হতে হয়। তাই পুষ্টি সংরক্ষণের স্বার্থে আমাদেরকে পরিমিত খাবার সঠিক সময়ে সঠিকভাবে গ্রহণ করতে হবে। এরপর আসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পুষ্টিকর খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ব্যক্তি কি করে, নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তাই খাবার গ্রহণের পূর্বে ভালো করে হাত মুখ ধৌত করতে হবে। খাবার রান্না করা এবং খাওয়ার সাথে সংশ্লিষ্ট যত জিনিসপত্র আছে সব কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক। খাবার পানি পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকতে হবে। এছাড়া আমাদের আরো একটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে পুষ্টি জ্ঞান সম্পর্কে অজ্ঞতা। অর্থাৎ আমাদের পুষ্টি জ্ঞানের অভাব রয়েছে। কোন খাদ্যে কি পরিমাণ পুষ্টি রয়েছে সে সম্পর্কে আমরা সচেতন নই। তাই এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া জরুরি। সুতরাং পুষ্টি সংরক্ষণ তথা পুষ্টির গুণাগুণ এবং পরিমাপ বজায় রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। বর্তমান এই করোনাকালীন রোগ থেকে আমাদের বাঁচতে হলে আমাদেরকে সুষম খাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।